নবম শ্রেণীর সাহিত্য সম্ভার টেক্সট বুকের ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের ক্লাসে আমরা তুলে ধরতে চলেছি লীলা মজুমদার রচিত পট দিদি এই রচনাংশটিকে নিয়ে এই রচনাংশটি পাঠ করার পর যে যে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তা আজ তোমাদের সামনে শেয়ার করব বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানেই দেখে নিই এই রচনাংশ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যাবলীর বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আজকের আমাদের আলোচনা হচ্ছে পটদিদি এই গল্পটিকে নিয়ে গল্পটি রচয়িতা লীলা মজুমদার আমি আলাদা করে লীলা মজুমদার সম্পর্কে তথ্যাবলী তুলে ধরলাম না লীলা মজুমদার থেকে এর আগে একটি ক্লাস করানো হয়েছে তোমরা যারা সেই ক্লাসটিকে এখনও দেখো বা তোমাদের যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে হয় তারা অবশ্যই এই ক্লাসের উপরের দিকে যে আই বাটনটি রয়েছে সেই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তাহলে লীলা মজুমদার সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে দেখো এই পটো গল্পটির উৎস হচ্ছে খেরোর খাতা এই গ্রন্থটি উনিশশো বিরাশিতে প্রকাশিত হয় বলে মনে করা হয় আচ্ছা এই খেরোর খাতা কোন ধরনের গ্রন্থ দেখো এক কথাই স্মৃতিচারণমূলক গ্রন্থ আর এই স্মৃতিচারণমূলক গ্রন্থ খেরোর খাতার দশ নম্বর গল্প হচ্ছে পট দিদি তাহলে পট দিদি গল্প সংখ্যক হচ্ছে দশ আচ্ছা এবার আমরা এই পটদিদি গল্পের খুব সংক্ষেপে একটু বিষয়বস্তু দেখব দেখো যেহেতু গল্পের বিষয়বস্তু দীর্ঘায়িত করছি না তোমরা টেক্সটটা পড়লে বুঝতে পারবে তা সত্ত্বেও আমি তোমাদের প্রয়োজনের জন্য সামান্য একটু দিচ্ছি দেখো পট দিদি হচ্ছে ভারতের প্রথম মহিলা গণিতে গ্রাজুয়েট হওয়া সত্ত্বেও তিনি নিরহংকার মানে কোনো রকম তার অহংকার নেই জীবনযাপন করতেন সম্ভবত আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এই শালটা তোমরা একটু ভালো করে মনে রাখবে বেঁচে থাকার জন্য পরিষ্কার কাপড়ে জড়ানো সামান্য দু একটা জিনিসকেই তিনি সঙ্গে নিয়ে চলতেন সঙ্গে থাকতো রঙিন কাপড়ে তালি লাগানো একটা পুরুষ ছাতা পায়ে রং করা ক্যাম্পিসের জুতো লাট ম্যাম লেডি উইলিংডনের সঙ্গে বিশুদ্ধ ইংরেজিতে তিনি গল্প করতেন পঞ্চাশ বছর আগে শেখা অঙ্ক অবলীলাক্রমে বিএ ক্লাসের ছেলে মেয়েদের বোঝাতে পারতেন তাহলে দেখো এই পটদিতি কিন্তু সব বিষয়েই পারদর্শী ছিলেন কথা বলতে পারি এরপরে আমরা আরও কয়েকটা তথ্য আমরা এই গল্পের মধ্যে পাবো যেমন ছাড় পোকা মারার সহজ পদ্ধতি আবিষ্কার গরমে ঘর ঠান্ডা রাখার কৌশল জল ঠান্ডা করবার কৌশল আচ্ছা রান্নার ব্যঞ্জনে বিশেষ সুগন্ধ যোগ করার কৌশল ছিল তার সকল্পিত উনিশশো ষাট খ্রিস্টাব্দে এই পট দিদি আমাদের ছেড়ে চলে যান তাহলে মোটা ধরে নাও যে এখান থেকে জন্ম এবং মৃত্যু এই দুটো অংশ কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে যাতে পরবর্তীতে তোমাদের কোনোরকম অসুবিধা না হয় দেখো এই গল্পটার সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের মোটামুটি পটদিদি সম্পর্কে বেশি আলোচনা করতে হয় পট এই চরিত্রটাকে এই গল্পের মধ্যে আবর্তিত হয়েছে বিভিন্নভাবে এই পট পরিচয় কি আসল নাম কি স্নেহলতা মৈত্র ভালো করে মনে রাখবে স্নেহলতা মৈত্র জন্ম সম্ভবত আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আর তার পরিচয় কি ভারতের প্রথম অঙ্কে গ্র্যাজুয়েট মহিলা তাহলে ভালো করে এগুলো দেখছো আচ্ছা তার চেহারা কেমন শ্যামলা রং মোটা শরীর কটকটা নাক মুখ আর ইগল পাখির মতো চাহনি আচ্ছা লেখিকার সাথে সম্পর্ক লেখিকার মায়ের বয়সী নরদিনী তিনি আর তার মেয়ের নাম হচ্ছে টেপু আর তার ছোটো বোনের নাম হচ্ছে বুড়ু তাহলে দেখো আমরা পট দিদির সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানলাম এটুকু জানলে হবে না এর বাইরে আরও কিছু তথ্য রয়েছে যেমন পট দিদির পোশাক কেমন ছিল দেখো এই গল্প অংশ পড়লে দেখতে পাই আনারি হাতে জোড়াতালি দেওয়া জামা সরু পাড়ের মিলের কাপড় পরনে আর পায়ে সবুজ ক্যাম্বিশের জুতো আসলে সবুজ ক্যাম্বিশের জুতো কেন বলছি না এই জুতোর রংটা ছিল সবুজ জুতো ছিল রং করা আচ্ছা এই রঙ কোথা থেকে এসেছিল পট ভাইপো বাড়ির দরজা জানলা রঙ করার সময় বা হওয়ার সময় পরে থাকা টিনের কৌটোতে একটু সবুজ রং ছিল সেই সবুজ রঙ দিয়ে তিনি জুতো রঙ করে নিয়েছিলেন এই রঙের সুবিধা আছে কী বলতো সবুজ রঙের সুবিধা কী না পটো দিদির যুক্তি অনুসারে জুতোর পিছনে এক পয়সাও খরচ নেই আর সবুজ রং ময়লা হলেও টের পাওয়ার জো নেই অন্যান্য রঙ হলে ময়লা লাগলে বোঝা যায় কিন্তু সবুজ রঙের নাকি ময়লা লাগলে বোঝা যায় না এটা অবশ্য পটোদিদি যুক্তি আচ্ছা পট দিদির সাথে কী কী জিনিসপত্র থাকতো পরিষ্কার দিয়ে বাঁধা একটা পুটুলি আর তালে মারা কালো পুরুষ একটা ছাতা আচ্ছা মোটামুটি দেখো তাহলে এই সঙ্গে থাকা জিনিস এই পুটুলির মধ্যে তাহলে কী কী থাকতো দেখো পুটুলির উপকরণ রয়েছে দুটি লেবু আর গুটি চারেক মিয়ে যাওয়া বিস্কুট মানে নরম নরম হয়ে যাওয়া একটা রুদ্রাক্ষের মালা একটা পরমাংশ দেবে একটা ছোট ছবি তাহলে মোটামুটি দেখো সঙ্গে যে পুটুলি থাকতো সেই পুটুলির মধ্যে কি কে থাকলো জেনে নিলাম আর থাকতো তালি মারা কালো পুলুষদের মতো একটা ছাতা এরপরে দেখবো এই পটো দিদির দান ধ্যানের বিষয়টা পট দিদি বিয়ের সময় তার বাপের দেওয়া যে টাকা করেছিল ছিল ঘর বাড়ি ছিল তা তিনি সবটা বিলিয়ে দিয়েছেন তারপরে দেখব সাংসারিক জীবন তার পটদিদির দিদির সাংসারিক জীবন খুব একটা সুখের ছিল না তবে মানে দুঃখ টুক্ষ তার গায়ে আঁচর কাটতে পারতো না এরপরে দেখব আমরা যে পটদিদি এক জায়গায় বলছে তার কেউ অনিষ্ট করতে পারেনি আচ্ছা অনিষ্ট করে ক্ষতি করতে পারেনি আজ পর্যন্ত কেন পারেনি পটো দিদিকে পরমহংসদেব ছোটবেলায় কোলে নেওয়ায় কেউ তার অনিষ্ট করতে পারেনি দেখো পরমহংসদেবের প্রতি তার অসীম ভক্তি ছিল তাই বলছে যেহেতু তাকে ছোটবেলায় কোলে নিয়েছিল তাই আজ পর্যন্ত তার কেউ অনিষ্ট বা ক্ষতি করতে পারেনি এরপর এক জায়গায় দেখব ইংরেজিতে গল্প করার একটা প্রসঙ্গ রয়েছে ম্যাম লোডি উইলিংডনের সাথে বিশুদ্ধ ইংরেজিতে গল্প করেছেন পট দিদি না ভোলার শিক্ষা মানে কোন কোন শিক্ষা তিনি ভোলেননি পটদিদি পঞ্চাশ বছর আগের অঙ্ক আর সংস্কৃত শিক্ষা তিনি ভোলেননি এরপর দেখবো এটা অঙ্ক শেখানোর বর্ণনা রয়েছে পটদিদি একটা টুল নিয়ে বিএ ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক শেখাতেন তার পরবর্তীতে অংশে দেখব তিনটে বিধান রয়েছে ছাড় পোকা তাড়ানো জল ঠান্ডা করা ছাদ ঠান্ডা করা তাই না এগুলোর মধ্যে ছাড়পোকা নিদানটা আমি একটু আলোচনা করি দেখো ধোপার বাড়ি থেকে প্রথম ছাড়পোকা আসে এই পোকা তাড়াতে পটো দিদি ঝোলগুড় আর লাল পিঁপড়ে কাপড়ে দিতে বলেছিলেন তাহলে ছাড়পোকা সেখান থেকে পালিয়ে যাবে আচ্ছা এরপরে দেখো ছাদ ঠান্ডা করার নিদান দিয়েছিল আচ্ছা এই কোন ছাদের কথা বলা হচ্ছে বলো তো মধুপুর নামক একটা জায়গার ছাদের কথা বলা হচ্ছে মানে গরম হওয়ার কথা বলছো এই মধুপুরে বড় পাওয়া যেত না যে ছাদ ঠান্ডা করতে পারবে তার জন্য পট কি যুক্তি দেন না নর্দমার নোংরা জল ছাদে দিতে বলেছিলেন ছাদ ঠান্ডা করতে এরপরে দেখব পট জীবনাবসান উনিশশো ষাট খ্রিস্টাব্দে পট মারা যান তাহলে মোটামুটি দেখো এই পট সম্পর্কে যে ব্যক্তিগত তথ্য তা আমরা মোটামুটি দেখে নিলাম বিশেষ করে জন্ম মৃত্যু এবং আসল নাম এইগুলো যেন তোমাদের কোনো মতেই ভুল না হয় কারণ এগুলো থেকে প্রশ্ন আসলেও আসতে পারে পট দিদির আসল নাম কি স্নেহলতা মৈত্র জন্ম আর মৃত্যু এগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে আচ্ছা এরপরে অন্যান্য প্রসঙ্গের মধ্যে আমি তিনটা তথ্য রেখেছি এখান থেকে আর খুব একটা বেশি দরকার হলো না কারণ পট দিদিকে কেন্দ্র করে এই গল্পটি আবর্তিত হয়েছে মধুপুরে পাট তোলার কর্মী ছিলেন লেখিকা আর দর্শক ছিলেন পট দিদি পট দিদির মাথা অঙ্কে ঠাসা ছিল আর লেখিকা লীলা মজুমদার অঙ্কে একশোই একশো পেতেন তাহলে দেখো আমরা মোটামুটি যেগুলো পেয়েছিলাম এই পটো দিদি অংশটি পাঠ করতে গিয়ে তা মূলত তোমাদের কাছে পরিবেশন করলাম তাহলে এই হচ্ছে পটদিদি দিদি সম্পর্কিত আজকের মূল বিষয় আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো একটা লাইক করে দাও আর বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো